2022 সালের প্রথমের দিকে এসে ইয়ামাহা এফজি এক্স আনঅফিসিয়ালি নেওয়াটা কি আপনার জন্য উচিত হবে, এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। ইয়ামাহা এফজি এক্স ইয়ামাহা পরিবারের এফজি সিরিজের নতুন সদস্য হিসেবে যোগদান করেছে। ইয়ামাহা এফজি এক্স হচ্ছে স্ক্ল্যামলার এবং ক্যাফেরেসারের মিক্সড একটি নতুন সংস্করণ। আমরা এতদিন এফজি সিরিজের যেমন লুক দেখতে পেয়েছি, ইয়ামাহা এফজি এক্স আসার পরে আমাদের কনসেপ্টটি ইয়ামাহা বদলে দিয়েছে। এই মডেলটিতে ইয়ামাহা নতুন কিছু নিয়ে এই সিরিজের ভ্যারাইটিস অফ ক্রিয়েশন নিয়ে বাজার দখল করার চেষ্টা করছে। বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমে আপনার নজরে আসবে এর বাল্কি ওল্ড ক্লাসিক্যাল রাউন্ড শেপ হেডলাইট কেস। এই হেডলাইটটিতে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর টাইপ এলইডি লাইট এবং রাউন্ড শেপের উপরে ব্যবহার করা হয়েছে ডিআরএল লাইট। তার ঠিক পাশেই নিচের দিকে রয়েছে এর এলইডি সিস্টেমের ইন্ডিকেটর লাইট। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। এই সাসপেনশনের সকারের উপরে ব্যবহার করা হয়েছে বুটস, যা একে একটি রেট্রো লুক প্রদান করছে, যা সত্যি দুর্দান্ত একটি ফিচার। সঙ্গে রয়েছে এর টিউবলেস 100/80 সেকশনের চাকা, 282mm এর ডিস্ক ব্রেক উইথ ABS ব্রেকিং সিস্টেম, যা সত্যি একটি ইউনিক ফিচার। বাইকটির লুক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কথা বলতে হয়, যখন আপনি বাইকটিকে দেখবেন তখন নিজেই আপনি চমকে উঠবেন। আমরা যখন বাইকটিকে ছবিতে দেখেছিলাম তখন বাইকটির অরিজিনাল লুকটি বুঝতে পারিনি, কিন্তু বাইকটিকে সামনে থেকে দেখার পরে এর মাস্কিউলার রেট্রোফিলটি বুঝতে পারলাম। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্টেট পাইপ হ্যান্ডেল বার, যার ডান পাশে প্রথমে আপনার নজরে আসবে এর লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ। তার ঠিক নিচে রয়েছে এর সেলফ স্টার্ট বাটন। বাইকটির বাম পাশে হ্যান্ডেল বারে রয়েছে 2-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ। তার ঠিক পাশে রয়েছে এর হেডলাইট অন অফ সুইচ। তার ঠিক নিচে রয়েছে এর ইন্ডিকেটর সুইচ এবং এর হর্ন সুইচ। হেডলাইট আপার ডিপার সুইচের বিপরীতে রয়েছে এর হেডলাইট পাথ সুইচ। এই বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি সম্পূর্ণ ডিজিটাল। এতে ব্যবহার করা হয়েছে নেগেটিভ টাইপ এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেটির উপরের দিকে ইন্ডিকেটর এফিসিয়েন্সি, হাই বিম লো বিম এফিসিয়েন্সি, ফুয়েল এফিসিয়েন্সি এবং ABS ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। তার ঠিক নিচেই আপনার চোখে পড়বে এর ক্লক শেপ RPM ইন্ডিকেটর। তার পাশেই রয়েছে এর স্পিডোমিটার। তার পাশে রয়েছে এর ফুয়েল ইন্ডিকেটর। এর নিচে রয়েছে এর মাইলেজ ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য, যা সবকিছুই আপনি এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে এসেছে আমূল পরিবর্তন। FZ সিরিজের ফুয়েল ট্যাঙ্কগুলি রেসিং DNA ধারণ করলেও ইয়ামাহা FZ X এর বেলায় আমরা ওল্ড ক্লাসিক্যাল ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। এই ফুয়েল ট্যাঙ্কটি বাইকের মাস্কিউলার রেট্রো লুক আরো ভালোভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 10 liter। এই ফুয়েল ট্যাঙ্কটিও সম্পূর্ণ স্টিলের। ফুয়েল ট্যাঙ্কটির নিচের দিকে একটি শাউড ব্যবহার করা হয়েছে, যা দেখতে স্টিলের মনে হলেও এটি আসলে কার্বন ফাইবার প্লাস্টিকের। বাইকটির সাইড প্যানেলেও ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার প্লাস্টিক। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রিল্যাক্সিং। রাইডার এবং পিলিয়নের জন্য রয়েছে একটি লম্বা চওড়া সিটের ব্যবস্থা। এই সিটটি সিঙ্গেল পিস সিট হওয়ার পরেও এটিতে একটি স্টেপ ইফেক্ট ব্যবহার করা হয়েছে, ফলে বাইকটির প্রিমিয়াম ফিল আরো ভালোভাবে ফুটে উঠেছে। পিলিয়নের ধরার জন্য পেছনের দিকে ব্যবহার করা হয়েছে গ্র্যাব রিল। যারা স্ক্ল্যামলার অথবা ক্যাফে রেসার পছন্দ করেন কিংবা ফান রাইডের জন্য একটি বাইক কিনতে যাচ্ছেন, তারা ইয়ামাহা এফজি এক্স কে পছন্দ না করে থাকতে পারবে না, কারণ বাইকটি রোড প্রেজেন্ট এবং ইউনিক লুকের কারণে বাইকটি দেখতে অসাধারণ। এই গতিদানবটির ইঞ্জিন হিসেবে ইয়ামাহা বেছে নিয়েছে ফুয়েল ইনজেক্টেড এয়ার কুল 4-stroke 2-valve 149cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 12.2 bhp at 7215 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 13.3 Nm at 6000 rpm। সঙ্গে রয়েছে এর 5-speed গিয়ার বক্স। এই ইঞ্জিনটির নিচের দিকে কাউলিন ব্যবহার করা হয়েছে, যা এর প্রোটেক্টর হিসেবে কাজ করছে এবং একে একটি মাচো ফিল প্রদান করছে। এই বাইকটিকে যখন আপনি রাইড করবেন তখন আপনি এর অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটিকে সিটিতে রাইড করুন, হাইওয়েতে কিংবা অফ রোডে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। এই বাইকটিকে যখন আপনি সিটিতে রাইড করবেন তখন এর মাইলেজ পাবেন 40 km/l এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 45 km/l। বাইকটির সিট হাইট 810mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165mm। বাইকটির সিট হাইট তুলনামূলক এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে কিছুটা উঁচু, ফলে আপনার হাইট যদি 5 ft 7 in নিচে হয় তাহলে আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন না, এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় কিছুটা নিচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা অন্য কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন। এই বিষয়টাতে একটু সতর্ক থাকবেন। এত সবকিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায়
39 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই হালকা। এই বাইকটির সেফটি ফিচারের ভিতরে অন্যতম একটি ফিচার হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় এই বাইকের সেফটিকে নিয়ে গেছে আরো এক ধাপ এগিয়ে। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে টিউবলেস 140/60 সেকশনের চাকা, 220 mm এর ডিস্ক ব্রেক। বাইকটির রেয়ার চাকার সাথে ব্যবহার করা হয়েছে টায়ার হাগার। যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম, তাই বাইকটির ব্রেকিং সিস্টেম অনেক কার্যকরী এবং শক্তিশালী। আপনি বাইকটিকে যে কোনো গতিতে ব্রেক করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সব মিলিয়ে বাইকটি টপ স্পিড পাবেন 120 কিলোমিটার/আওয়ার। এখন বাইকটির এক্সস্ট নোটটি একটু শুনে নেওয়া যাক। শুনলেনই তো বাইকটির এক্সস্ট নোট কতটা লাউডি এবং সুন্দর। পেছন থেকে বাইকটির রেট্রো লুক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে ইয়ামাহা। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে এর LED সিস্টেমের টেল লাইট, তার ঠিক পাশে রয়েছে এর LED সিস্টেমের পার্কিং লাইট। এত সব ফিচার, রেট্রো লুকিং, ইয়ামাহা ব্র্যান্ডিং সহ বর্তমানে বাইকটির বাংলাদেশের বাজারে মূল্য 3,25,000 টাকা এবং ইন্ডিয়ার বাজারে মূল্য 1,24,000 থেকে 1,26,000 রুপি। বাংলাদেশের বাজারে থাকা জনপ্রিয় বাইকগুলি দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।